সূরা পড়েন, এই চারটি সূরা পড়লে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে ভবিষ্যতে অঢেল সম্পদ দান করবেন, অনেক অর্থের মালিক বানাবেন। প্রিয় হাজেরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের যে জেনারেশনের উম্মতরা, রসুলের উম্মত যারা, তাদের হায়াত কম হবে কিন্তু তারা ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত করতে পারবে। এর ব্যাখ্যা দিতে গিয়ে বলি হযরত মূসা আলাইহিস সালামের যুগের কথা। হযরত মূসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন আলাইহিস সালাম। তিনি একটা বৃদ্ধকে দেখলেন, বৃদ্ধকে দেখার পরে দেখেন যে একটা বৃদ্ধা মহিলা কান্না করতেছে। কান্না করার পরে দেখার করে বললেন যে মা আপনি কাঁদতেছেন কেন? বলে আমার একটা সন্তান মারা গেছে অল্প বয়সে, এই জন্য আমি এই শোকের কারণে আমি কাঁদতেছি। এই কথা বলার পরে তিনি বললেন আপনার মেয়ে মা আপনার ছেলে মারা গেছে তার অল্প বয়স, কত বয়স ছিল তার? এই কথা বলার পরে তিনি বললেন যে 400 বছর। আপনি চিন্তা করেন যে একজন বৃদ্ধা মহিলার 400 বছর বয়সের ছেলে মারা যাওয়ার পরে সে বলছে অল্প বয়স, এবার চিন্তা করেন তারা কত বছর হায়াত পাইছে। আমাদের যুগের উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত করার তৌফিক দান করবেন। সেই ঘুমটা যদি রসুলের সুন্নত মোতাবেক হয়, সেই ঘুমের আগে যদি আমল করা হয়। এজন্য বলছি যে রাতে ঘুমানোর সময় আপনি যদি চারটি সূরা পড়েন, আপনি সকালের মধ্যে দেখতে পারবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে প্রথম কথা হলো আপনাকে একিন বিশ্বাসের সাথে করতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস, একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি কেউ যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আমল করার দ্বারা চালাবে, দুনিয়াতে আমি এভাবে চললে আমাকে এভাবে চালাবে, আল্লাহ দেখবেন ওই লোককে এভাবে চালায়। কেউ যদি দেখবেন যে মনে করে আমি সুদ ছাড়া আমার মনে হয় দুনিয়ার জীবন চলবে না, সে দেখবেন সুদের উপরে চলে, সুদ ছাড়া সে চলতেই পারে না। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে এগুলার এই আমলটার উপর আপনি বিশ্বাস রাখতে হবে। এক নম্বর হলো সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা, এটা হলো সমস্ত রোগের শেফা। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাটির অনেক মর্যাদা রয়েছে, কোরআনের প্রথম সূরা। এই সূরা যদি পড়ে ঘুমান অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে রিজিকের মধ্যে বারাকা দান করবেন। দুই নাম্বার হলো সূরাতুল ইখলাস, তিনবার পড়বেন। সূরা ইখলাস তিনবার পড়া একটা কোরআন খতমের সওয়াব, কত বড় সওয়াব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। তিন নাম্বার হলো আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াত যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। চার নাম্বার হলো দুরূদ শরীফ পড়া ঘুমাবেন। রসুলের উপর কেউ যদি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অনেকগুলো মর্যাদা দান করেন। এর মধ্যে একটা মর্যাদা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রসুল তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবেন, এবং কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার পানি পান করাবেন। এর মধ্যে এই দুরুদের ফজিলত, এই দুরুদ যদি রাতে ঘুমানোর সময় পাঠ করে ঘুমান অবশ্যই আপনি দেখতে পাবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানাইছেন। এই জন্য আমরা যতই ব্যস্ততা থাকে আমাদের মধ্যে এই আমলগুলো করার চেষ্টা